হ্যালো বন্ধুরা, আজকে আপনাদের গিজার কিভাবে সেটিং করবেন সে বিষয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আর দ্বিতীয়ত স্যার, আপনাদের এখানে আমাদের লাইনে আগে অনেক পুরাতন লাইন, সেই জন্য গিজার লাইন করা ছিল না। আমরা নতুন করে গিজারের লাইনগুলো করছি, আর ভিতরে বাথরুমের জায়গা স্বল্পতার কারণে আমরা ভিতরে বসাইছি, পাশে জায়গা কম, সেজন্য আমরা এখানেই বসাইছি। আর দ্বিতীয়ত ইলেকট্রিক সুইচিং ডিভাইস দেখাচ্ছি পরে। আর এখানে দেখেন, এই এটা হচ্ছে ইনপুট, ইনপুট এটা হচ্ছে আউটপুট। যেহেতু আমরা কোন প্রকার চিত্র করে কোনো টাইলস না ভেঙে কথা হয়েছে, এই জন্য আপনার অভ্যাস থেকে আপনাদের বাকিটা দেখাচ্ছি। এখান থেকে সরাসরি ইনপুট আসছে ট্যাঙ্কি থেকে, আর দ্বিতীয়ত এখান থেকে আউটপুট হচ্ছে, আউটপুট হয়ে আপনার এই একটা আপনার সারা লাইন দিয়েছি, আর পাশে কোনো প্রকার লাইন নাই। তারপর আপনারা অবশ্যই দেখতে দেখতে পাচ্ছেন, আর একটা আনা হয়েছে এপাশে বাথরুমের, বাথরুমের ট্যাপ কলে। আমরা যেহেতু ঝর্ণা দিতে পারতেছি না, ঝর্ণা লাইন অনেক পুরাতন লাইন, তাতে হয়তো ভাঙলে খরচও পরিমাণ অনেক বেশি বাড়িয়ে যাবে, সেই জন্য আমরা শর্টকাট একবারে লাইন করা হয়েছে নতুন করে বাইরে থেকে। এটা হচ্ছে আমাদের এটার ট্যাপের কল গিজারের, তা দেখুন কিভাবে করা হয়েছে। আমরা অনেকদিন ভিডিও কোনো প্রকার ভিডিও করা হয় না কাজের ব্যস্ততার কারণে, সেই জন্য আপনাদের কাছে লজ্জিত, কারণ আপনাদের সময় মতো চাহিদা পূর্ণভাবে ভিডিও আমরা দেখাতে পারছি না, আপনার কোনো প্রকার সহযোগিতা করতে পারছি না। সেই জন্য আজকে আমরা এটা এই নতুন করে এরকম ভিডিও ছাড়া হয় না, সেই জন্য আজকে এটা করার জন্য মনস্থাপন করলাম। আর এখানে সুইচিং ডিভাইস, যেহেতু গিজার সুইচিং ডিভাইস আমরা এখানে বাইরে রাখছি, ভিতরে একটা আছে, এটি হচ্ছে মূল কমন, এখান থেকে ঢোকার ক্ষেত্রে আপনার সুইচিং করে ঢুকতে পারবে, যার কারণে এই যে দেখেন লাইন জ্বলছে অফ। এখান থেকে সরাসরি ইলেকট্রিসিটি আউটপুট এখান থেকে চলে গেছে। আমরা এখান থেকে একটা গ্রাউন্ড আর্থিং টানা হয়েছে, যেহেতু ইলেকট্রিক শক সেফটি ডিভাইস, তবে আপনাদের অবশ্যই সেফটি ডিভাইস